चॉकलेट আছে আমি বলতেছি যে চকলেট কেন পরে বলতেছে নেই চাইয়ে তো দে তো আমার নন চাইয়ে আর বাংলাদেশের আমি যে ওয়েলফুডের থেকে আনাই মাঝে মাঝে তো ওইটা পুরো সন্দেশ কারণ আর আপনাদের যদি জানা থাকে বাংলাদেশের কোন ব্র্যান্ডের কাজু বরফিটা একদম পুরো কাজু দিয়েই বানানো হয় আমাকে একটু কমেন্ট করে জানেন আমি এনে খাবো এটা আমার খুবই খুবই ভালো লাগছে গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি সকাল হয়ে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা রেডি করে আবার গিয়ে শুয়ে পড়ছিলাম এখনো নাস্তা করি নাই আমার প্রিয়র বাবা খেয়ে চলে গেছে আর প্রিয় নাস্তা করছে প্রিয়র হচ্ছে আজকে থেকে এক্সাম শুরু এই প্রিয় এখন লক্ষ্মী ছেলের মতো এক্সাম দিচ্ছে খুব সুন্দর করে লিখো হ্যাঁ আপু পারলে আজকে আমাকে বড় দেন রান্না করে আচ্ছা ঠিক আছে প্রিয়র মিস আসছে প্রিয়র একদম শেষ হয়েছে এখন আরবি মিস আসছে আরবি মিসের কাছে পড়তেছে বহুত যন্ত্রণা করতেছে পড়বে না আজকে এক্সাম দিচ্ছে পড়বো না যাই হোক বসায় আসছি আর আমি তো আমার এডিটিংয়ে বসি আর আমার এই এক এক দিনের এক এক খাবার আজকে নিচ্ছি ডেনিশ ছোটোবেলায় এই ডেনিশ কত পছন্দ করে খাইছি এখনও পছন্দ করেই খাই অনেক দিন যাবত ফ্রিজে ছিল এই নরম হয়ে গেছে ঢাকনাটা কি আর তুই আকাশটা সকাল থেকে মেঘলা দুপুরে রান্না বান্না এখনো কিছু গুছাই নেই কি করবো জানি না ফ্রিজে পটল আছে আর কি যেন আছে ফ্রিজে পটল আছে দেখি কিছু একটা রান্না করে ফেলবো মাছ নামাইতে হবে প্রিয় জাতীয় মাছ শিং মাছ ঈদের পরে রান্না করা হয়নি সো আজকে প্রিয় শিং মাছ রান্না করতে হবে নয়তো চিল্লায় উঠবে যে আমার জীবজন্তু কোথায় প্রিয় আবার চিকেন আর ওই যে শিং মাছ যেদিন না খেলেই শুরু হয়ে যায় জীবজন্তু কোথায় তো বিফ চলতেছে ঘরের মধ্যে এখনও তো বিফ আছে তো চিকেন আর নামাবো না যেহেতু বিফ আছে শিং মাছটাই রান্না করবো তারপরে ভাত দিচ্ছি মিস জ্যাকলিন বেশি পড়াইছে এই জন্য শুরু করে দিছে চিল্লা চিল্লি প্রিয়কে দুপুরের খাবার দিব লতি চিংড়ি আর এই যে বিফ দিয়ে আর রাতের রান্নার জন্য যখন ইয়া নামাই নিলাম শিং মাছ দিয়ে যাবো শ্যাম্পু শেষ হয়ে গেছে তো শ্যাম্পুর বোতল যখন আমি ফেলে দেই তখন নর্মালি ফেলি না একটু ডিস্ট্রয় করে তারপরে ফেলি কারণ যদি এগুলো নষ্ট না করে ফেলা হয় তাহলে ওই তো রাস্তাঘাটে লোকেরা নিয়ে এগুলোর মধ্যে আবার পুরাতন শ্যাম্পু ভরে বিক্রি করে সো আমার নিজের এই পরে 2 নম্বর শ্যাম্পু পাবো এই জন্য আসলে শ্যাম্পুর বোতল কখনো বিক্রি করা উচিত না আর এইভাবে একদম ইনটেকটা মানে ফ্রেশটা ফেলে দেওয়া উচিত না শ্যাম্পু বডি ওয়াশ দুইটাই ইয়ে হয়েছে যদিও এটা এমন কিছু না তারপরও ডিস্ট্রয় করে দেয় আর কি আপনারাও মানে পারফিউমের বোতল হোক শ্যাম্পুর বোতল হোক ফেলে দিয়ে ফেলার সময় এইভাবে একটু কেটে টেটে ফেলে দিবেন নষ্ট করে
এতে করে আমরা আর যে দুই নাম্বার জিনিস পাওয়ার সম্ভাবনা কম থাকবে। এগুলো নিয়েই তারা ফ্রেশ বদল করার মধ্যে বিয়াটা দুই নাম্বার শ্যাম্পুটা করে। কি করো প্রিয়? কই কই জুস নামাইছো কেন এখন? স্ন্যাক্স। এটা মিস স্ন্যাক্স খায়? তোমার আমি কলা খেতে বলছি। প্রিয়র আজকে একটা এক্সাম গেল, কালকে আবার একটা এক্সাম, মাঝখানে কোনো গ্যাপ নাই। তো এতক্ষণ একটু পড়ালেখা করছে, এখন নাকি সে স্ন্যাক্স খাবে। তো এই যে এখানে অলরেডি একটা চকলেটের বক্স বের করছে, চকলেট খেয়ে এখন আবার এই জুস নিয়ে আসছে। ওই যে খাতা পেজ মাটিতে পড়ে আছে, রাগ করে আছাড় দিয়েছিলাম। পড়ালেখা না করলে তো রাগ করবই। চকলেট হাতের সামনে থাকলে কেন না দেখে খাওয়া যায়। সকাল থেকে আকাশটা এত ইয়া ছিল, আমি ভাবছি বৃষ্টি হবে, এখন আবার রোদ। এই চকলেটগুলো একসাথে অনেকগুলো আনা ছিল বাসায়, এখন খেতে খেতে আর ভালো লাগে না। কালকে রাত্রে জানো কোনটা খেলাম? স্নেকার। স্নেকারটা ভালো লাগে, এটা আর ভালো লাগে না। কালকে যেটা খেয়েছি তুমি খাও নাই তো আমি খেয়েছি, যে ব্ল্যাক কালারের প্যাকেট যে থাকলো। আজকে সন্ধ্যায় কিছু একটা বানাতে হবে। না আমি খেয়ে ফেলছি। মানে চকলেট না খেয়ে ফেলো কেন? আমার পছন্দ না। আচ্ছা কে এরপর এটা আমার প্রতিদিন সন্ধ্যায় ভাবে কিছু না কিছু বানাবো, পরে আর বানানো হয় না। মাছ নেই কারণ আমি খাবো। এটা খেয়েছো না? না আমি এটা খাইনি। শুধু তো মা মা এখন এ পড়ছে না, আমি এটা দিয়ে দেবো না। এখন ঘুমাইতে হবে, সন্ধ্যার পর পুরো কাল এক্সাম, কোনো রেস্ট রেস্ট নাই। আরে মন মতন একটু থাকতে দাও, আমার মন মন মতন। এই যে প্রিয় এগুলো নামাই নিয়ে আসছে, ঘরটারে একাকার করে রাখে, গেঞ্জি উল্টা পরে বসে আছে। প্রিয় টিভি অফ করো, এখন তুমি শুইতে যাবা। প্রিয় দুপুরবেলা ঘুমাতে হয়, এটা সিস্টেম। আমি রান্না করবো সন্ধ্যার পরে, সব নামানো আছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ঠিক না প্রায় 9:45 বাজে। হ্যাঁ 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 বলছিলাম, ওটা ভেঙে গেছিল না বলে। তো আমার রান্নাও মোটামুটি কমপ্লিট, চুলে আর কিছু রান্না বান্না, রান্নাও মোটামুটি কমপ্লিট, রান্না বলতে কমপ্লিট বলতে শুধু একটা কমপ্লিট হয়েছে, চুলা আর রান্না আছে, এটা শিং মাছ দিয়ে বরফ দিয়ে রান্না করছি। আর প্রিয় বাবা আসছে, এটা হচ্ছে এই যে প্রিয় বাবার এক ইন্ডিয়ান ফ্রেন্ড। প্রিয়র বাবার একা ফ্রেন্ড বললে ভুল হবে, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, উনি ইন্ডিয়া থেকে আসে কিছুদিন পর পর। তো এই যে প্রিয়র জন্য গিফট পাঠাই দিচ্ছে চকলেট আছে। আমি বলতেছি যে চকলেট কেন? খুব মজার মানুষ। গতবার যখন ইন্ডিয়া থেকে আসছিল বাসায় আসছিল, ভিডিও করা হয়নি আসলে, আমরা গেস্টদের প্রাইভেসি রক্ষার্থে কেউ বাসায় আসছে এরকম ভিডিও করি না। তো এবারও মেবি আসবে জানি না, মানে ইন্ডিয়া থেকে গতদিনই মনে হয় আসছে। তো চকলেট নির্ঘাত মানে প্রিয়র বাবার জন্য পাঠায় নাই, কারণ প্রিয়র জন্য আর আমার জন্য পাঠায়, ও আমার জন্য পাঠাইছে এই যে কিশমিশের প্যাকেট, কি বলে বাংলাদেশের কাজু বরফি। আমি যে খাই, আমার কাছে এটা মোটেও কাজু বরফি মনে হয় না, এটা হচ্ছে। আচ্ছা কাজু বরফির কথা বলি, ওনার দেয়া একবার কাজু বরফি খেয়েছিলাম, তখন প্রিয় আমার পেটে ছিল, কনসেপ্ট করছিলাম, তখন তো একটু ভিন্ন টাইপের জিনিস খেতে ভালো লাগে। তো তখন উনি সেই ইন্ডিয়া থেকে আমার জন্য কাজু বরফি পাঠিয়েছিল এক প্যাকেট, মানে এত টেস্টি কাজু বরফি, পুরো টাইম কাজুর ছিল। আর বাংলাদেশের আমি যে ওয়েলফুডের থেকে আনাই মাঝে মাঝে, তো ওইটা পুরো সন্দেশ। ওয়েলফুড অন্যান্য যে সব জায়গায় কাজু বরফিটা পাওয়া যায় না, ওয়েলফুডে পাইছি, আর কোথায় জানো আর কয়েকটা জায়গায় আছে, মানে হাতে গোনা, সব জায়গায় কাজু বরফি পাওয়া যায় না। কিন্তু সব মানে আমি এ পর্যন্ত যে কটা টেস্ট করছি সবগুলি আমার কাছে সন্দেশ মনে হয়েছে, যে মিষ্টি সন্দেশগুলো আছে না এরকম টাইপ। কিন্তু ইন্ডিয়া থেকে উনি যেটা পাঠাইছিল এটা হচ্ছে যে উপরে সিলভারের একটা ইয়া দেয়া। হ্যাঁ আচ্ছা, ভিতরে যে এরকম টাইপ চকলেট প্রিয় খুলে ফেলছে। তো উনি যেটা পাঠাইছিলেন সেটা হচ্ছে গিয়ে ওই যে উপরে সিলভারের একটা ইয়া দেয়া থাকে, পরত দেয়া থাকে। তো আমি প্রিয় বাবাটা বলছি, আমরা গেলে বা প্রিয় বাবা যদি কখনো যায়, এই এই বরফি আমি ইচ্ছা মতো নিয়ে আসবো।
কারণ আর আপনাদের যদি জানা থাকে বাংলাদেশের কোন ব্র্যান্ডের কাজু বরফিটা একদম পুরো কাজু দিয়েই বানানো হয় আমাকে একটু কমেন্ট করে জানেন, আমি এনে খাবো। এটা আমার খুবই ভালো লাগছে। আমি যেই কোনো জায়গায় যেই কয়েকটা ব্র্যান্ড ট্রাই করছি, ভালো ব্র্যান্ডগুলোতেই ট্রাই করছি, কারণ কাজু বরফি যেহেতু এক্সপেন্সিভ নর্মাল ব্র্যান্ডগুলোতে থাকে না, কিন্তু একটা জায়গায় আমি সেই টেস্টটা পাই নাই। উপরে সিলভার দেয়াটা এরকম কিছু পাই নাই। যে এই গিফটগুলো দিচ্ছে তার নামটা একটু বলি, উনি হচ্ছে বিকাশ, বিকাশ জি বলি আমরা। উনি হচ্ছে ফুললি ভেজিটেরিয়ান। বাসায় আসলে আমার মাথা নষ্ট হয়ে যায় আমি ওনারে কী দিব খেতে। এর আগের বার যখন আসছিলেন আমি তো সারাদিন বসে চিন্তা করি, সে ডিম পর্যন্ত খায় না, আর এর আগের বার তো খাবারে তেল খাইতেন, এখন নাকি তেলও খান না। এই লাস্টবার যখন বাসায় আসছে আমার বলছে তুমি তেল ছাড়া সব কিছু রান্না করবে, আমার তো মাথা নষ্ট, আমি তেল ছাড়া কী রান্না করবো? একে তো ভেজিটেবল সব, তার উপর আবার তেল ছাড়া। কী কী যেন রান্না করছিলাম মনেও নাই, তো খেয়ে বলছিল যে আসলে তো হোটেলেই থাকেন, তো খেয়ে বলতেছিল যে এই প্রায় এক মাস থাকার মানে বাংলাদেশে থাকার পর বাসায় আসছিলেন, তারপর বলতেছে যে এক মাস পরে আমার কাছে মনে হলো আমি খাবার খাইছি, কারণ হোটেলে তো যেহেতু এত কিছু মেনটেন করে খাবার বানানো হয় না যে তেল ছাড়া এই ছাড়া, তো মনে হয় সাদা ভাত টাত হালকা কিছু দিয়ে মনে হয় খেয়ে নিছিল। চাইনিজ ভেজিটেবলগুলো এমন টাইপের জিনিস খেতে খেতে সে মনে হয় একদম চিতা বিরক্ত হয়ে গেছে। আমিও সেদিন চাইনিজ ভেজিটেবলটা রান্না করছি, বলতেছে প্লিজ এটা না, এটা খেতে খেতে আমি একদম বিরক্ত হয়ে গেছি। বাইরে তো আর পরে ডাল টাল দিয়ে কিছু আইটেম করছিলাম, দেখি এবার আসে কিনা বাসায়। হ্যাঁ মজা না, আমার কাছে তো ডেডিমেডকে সব কিছুই মজা লাগে। আচ্ছা কি ওর কাছে যে চকলেট ভালো ভালো লাগে সেটা আমার জন্য ভালো, কারণ এগুলো আমি খেতে পারবো সবগুলো এখন প্যাকেট। আচ্ছা আমি খুলি একটা, এগুলো মনে হয় এক একটা এক এক শেপ হবে, এই যে একটা এই যে এক একটা এক এক শেপের হবে, দেখি আমারটার ভিতরে কী বের হয় কী শেপ। ফ্রিজে রাখতে হবে। না এটা কোনো শেপ বের হয় নাই, এটা স্কোয়ার একটা বের হয়েছে, এই যে এটা কোনো শেপ বের হয় না, এটা ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে না রাখলে শেপ থাকলেও বোঝা যাবে না। দেরি মির্গ তো এজ ইউজুয়াল টেস্ট প্রিয়, কেন বললো ভালো লাগে না আমি জানি না, কিন্তু মজা তো করে কেন হবে, কটা দেখ আমার দরকারি জিনিস গিফট করছে, এক প্যাকেট কিশমিশ, এটা আমার খুব কাজে লাগবে, ড্রাই ফ্রুটগুলো তো লাগে মিষ্টি জিনিস বানাতে। তো সন্ধ্যা থেকে আমি ভাবতেছি কিছু একটা বানাবো, নাস্তা কী বানাবো কী বানাবো, বানাইতে আর ইচ্ছা করতেছে না। আম্মু আগে বিকেলবেলা ছোটোবেলায় আগে তো আসলে এত ফাস্ট ফুডের দোকান টোকান ছিল না, তো বাসায় নাস্তা সবসময় আম্মুই বানাই দিত, তো ম্যাক্সিমাম যে জিনিসটা বানাইতো এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে ময়দা দিয়ে মিক্সড করে মিষ্টি জিরা দিয়ে গোল গোলা বলতাম, গোল গোল এমন হয়তো তেলে ভাজা, অসম্ভব পছন্দের আমার এই পিঠাটা। তো আমি ট্রাই করি দেখি আজকে আমি বানাইতে পারি কি না, দেখা যাক। আমার খুবই পছন্দের, মানে ছোটোবেলার স্মৃতি সাথে আমার আমার খুব পছন্দের। আম্মু একদম ঝাঁকা ভরে বানায় রাখতো, কারণ আমি সারাদিনই এটা খেতাম, আগে দুই দিন পর্যন্ত নর্মালি বাইরেই ভালো থাকে এই বিটাটা, তো যতক্ষণ শেষ না হইতো ঘরে আমি একা একাই খেতাম, আমি ছাড়া আর অবশ্য কেই বা আছে খাবার। তো আজকে হঠাৎ করে সেই মনে হলো যে দেখি, আগে তো আম্মু বিকেলবেলা প্রায় এই নাস্তাটা বানাই দিত গোল গোলা, আচ্ছা আবারও বলি এটার নাম আম্মু বলতো গোল গোলা, এটা অন্য কেউ অন্য কোনো পিঠা বলে কিনা আমি জানি না, গোল গোল থাকে, গোল গোল করে ভাজে মিষ্টি জিরা দেয় সাথে তেলে ভাজা, গুড় দিয়ে মিক্সড করে, আমার ঘরেও গুড় আছে চিনি দিয়েও বানানো যায়। দেখি তেলের পিঠার গুলানোটা যেমন পাতলা হয় আর এটার গুলানো যেমন একটু ভারী হয়, কারণ এটার ভিতরে ফাঁপা থাকে না, তো পুরোটাই ভিতরে ইয়া থাকে, ময়দা দিয়ে পুরোটা বানানো যায়। আমার চালের গুঁড়াও আছে, পিঁয়াজ পিঠা বানায় নেই ভালো লাগতেছিল না, আর এই যে আমাদের অবশিষ্ট এই যে ঝুনা মাংস আজকে শেষ, এরপরে সব ফ্রেশ মাংস নামিয়ে রান্না করতে হবে, মানে রান্না করা যে ঝুনা ছিল সব ফ্রোজেন করা ছিল সবই শেষ, এটা আজকে খেলে শেষ হয়ে যাবে কোরবানির ফ্লেভার, আজকে থেকে বাসায় শেষ হয়ে যাবে আর কি। আমি পরবর্তীতে যতই রান্না করা হোক এই কোরবানির যে আলাদা ধুনা মাংসের ফ্লেভার, ঈদের দিনে রান্না করাগুলো এটা আর সারা বছর পাওয়া যায় না, আবার সামনের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই আসো খেতে আসো, ভাত বাড়ছি। এই তো ঝুনা মাংস, তেলওয়ালা ঝুনা মাংস সাথে এক ছুটকি ভুনা, আমি ডাল নেই নি, শেষ
ফ্রুট কি সাথে লেবু কেমন লাগবে? এই তেলের মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ, আজকে 11:30 বাজে। আজকে ভাবতেছি মনে হয় আজকে তাড়াতাড়ি আমরা শুতে যেতে পারবো। সব গুছানো হয়ে গেছে, যাই দেখি। প্রিয় এখনো গুড গুড করতেছে। গুড নাইট, আল্লাহ হাফেজ।